हेलो गाइज वेलकम टू इंग्लिश ट्यूटोरियल एंड आई होप यू ऑल आर सेफ एंड साउंड एनीवेज हम ऑलरेडी जानूम एंटन चेकअल लेखा দ্য প্রোপোজাল ওয়ান অ্যাক্ট প্লেটি সম্পর্কে ইন্ট্রোডাক্টরি আলোচনাটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি ওই লেসন বা ওই ক্লাসটিতে আমরা অ্যান্টন চেক সম্পর্কে জেনেছি দ্য প্রোপোজাল নাটকটিকে আমরা একটি ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক নাটক এবং অ্যাট দ্য সেম টাইম একটা ফার্স বা প্রহসন হিসেবে আমরা কনসিডার করেছি সেটাকে ক্লাসিফাই করেছি ক্যারেক্টার্সগুলো সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া নিয়েছি গল্পটা ব্রিফলি আমরা জেনেছি এবং তার সাথে সাথে প্রোপোজাল নাটকটির যে সোশ্যাল স্যাটায়ার বা তার যে সোশ্যাল থিম সেই থিমটা সম্পর্কেও আমরা জেনে নিয়েছি তাই আজকের ক্লাসে আমরা প্রপোজাল নাটকটির লাইন বাই লাইন বেঙ্গলি ট্রান্সলেশন বা মিনিং এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশনটা স্টার্ট করব। পুরো নাটকটা একটি ভিডিওতে বা একটি লেসনে বা ক্লাসে কমপ্লিট করাটা পসিবল হবে না কারণ তাহলে ভিডিওটা অত্যন্ত বা লেসনটা অত্যন্ত প্রলংড হয়ে যাবে তাই আজকে আমরা প্রোপোজালের ফার্স্ট পার্টটুকুনি পড়বো আমরা অলরেডি ক্যারেক্টার্সগুলো সম্বন্ধে জেনে নিয়েছি তাই আমি এখন আর ক্যারেক্টার্সগুলো সম্বন্ধে আলাদা করে কিছু বললাম না তোমরা অলরেডি জানো লোম অফ নাচালিয়া এবং চুবুকভ সম্পর্কে শুধু নাটকটার শুরুটা আমরা কোথায় করছি না চুবুকভের কান্ট্রি হাউসে অর্থাৎ চুবুকভের যে বাড়ি সেই বাড়ির ড্রয়িং রুমে কিন্তু আমাদের নাটকটা শুরু হচ্ছে তাহলে চলো আমরা নাটকটি পড়া শুরু করি তোমরা স্ক্রিনের যে টেক্সটটা দেওয়া আছে সেটাও দেখতে পারো বা তোমাদের যদি সুবিধা হয় তোমরা একটা টেক্সট বই নিয়েও বসতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রোপোজাল নাটকটি বুঝতে কিন্তু কোনোরকমভাবে প্রবলেম হবে না ড্রয়িং রুম ইন চুবুক হাউস চুবুকভের বাড়ি ড্রয়িং রুম অর্থাৎ লোম অফ মঞ্চে বা সেই কক্ষে প্রবেশ করছে একটি ড্রেস জ্যাকেট এবং সাদা রঙের গ্লাভস পরে এক ধরনের শর্ট কোট যেটা কোনো ফেস্টিভ অকেশনে বা কোনো ফর্মাল অকেশনে লোকজন পড়তেন চুবুক রাইজেস টু মিট হিন চুবুক উঠে দাঁড়াচ্ছেন লোম অফকে অভ্যর্থনা জানানোর জন্য বা তার সাথে সাক্ষাৎ করবার জন্য চুবুক মাই ডিয়ার ফেলো হোম ডু আই সি আমার প্রিয় বাপধন বা প্রিয় বাছাধন কাকে দেখছি এটা আমি ইভান তুমি এসেছো আই এম এক্সট্রিমলি গ্ল্যাড আমি খুব খুব খুশি হয়েছি স্কুইজেস হিজ হ্যান্ড অর্থাৎ লোমভ যখন হ্যান্ডশেক করবার জন্য হাতটা বাড়ায় চুবুক তার হাত ধরে বেশ চেপে শক্ত করে ধরে সে বলছে আমি ভীষণ খুশি হয়েছি নাও দিস ইজ এ সারপ্রাইজ মাই ডার্লিং হাউ আর ইউ মাই ডার্লিং অর্থাৎ আমার প্রিয়তম খুব অবাক খুব সারপ্রাইজের মতন ব্যাপার কিন্তু এটি হাউ আর ইউ আছো কেমন তুমি লোমভ থ্যাংক ইউ এন্ড হাউ মে ইউ মে গেটিং অন ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার কেমন চলছে চুবুকফ উই জস্ট গet along some how mাই এঞ্জেল টু ইউর প্রেয়ার্স এন্ড শো অন আমার এঞ্জেল মাই এঞ্জেল এই তোমাদের মতন ব্যক্তিদের প্রার্থনার দরুন আমাদের কোনরকমে চলে যায় সিট ডাউন প্লিজ টু বসো বসো দয়া করে বসো না ইউ নো ইউ শুড forget অল অবাউট ইউর নিয়াবার্স মাই ডার্লিং আমার ডার্লিং আমার প্রিয়তম তোমার কিন্তু এইরকম ভাবে প্রতিবেশীদেরকে একেবারে ভুলে গেলে চলবে না মাই ডিয়ার ফেলো ওয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ মাই ডিয়ার ফেলো তুমি এইরকম ফর্মাল পোশাক আশাক পরে কেন এসছো আমার বাড়িতে ইভিনিং ড্রেস গ্লাভস অ্যান্ড সোয়ান এই সান্ধ পোশাক হাতে গ্লাভস ইত্যাদি ইত্যাদি ক্যান ইউ বি গোয়িং এনিহার মাই ট্রেজার আমার মূল্যবান রত্ন তুমি কি এখান থেকে কোথাও যাবে অর্থাৎ কোনো অনুষ্ঠান বা কোনো ফেস্টিভ অকেশনে কি যোগ দিতে যাচ্ছ লোম অফ নো আই হ্যাভ কাম ওনলি টু সি ইউ অনার্ড স্টেপান স্টেপানোভিচ। দিচ্ছে না স্টেপানোভিচ আমি শুধুমাত্র আপনার সাথেই দেখা করতে এসেছি চুবুক দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রেশেস তাহলে আমার প্রেশাস বা আমার মূল্যবান রত্ন এরকম সান্ধ্য পোশাক পরে কেন এসেছ অ্যাজ ইফ ইউ আর পেয়িং আ নিউ ইয়ার্স ইভ ভিজিট দেখে মনে হচ্ছে ঠিক যেন তুমি নিউ ইয়ার্স ইভে আমার বাড়ির পার্টিতে যোগ দিতে এসছো নিউ ইয়ার্স ইভ অর্থাৎ ফার্স্ট জানুয়ারির আগের দিন রাত অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রে যে পার্টি বা যে ধরনের ফেস্টিভিটি জেনারেলি অর্গানাইজ করা হয় রকম ধরনের অনুষ্ঠানে যে অ্যাজ ইভ লোমফ যোগ দিতে এসছে এই ধরনের ফরমাল পোশাক আশাক পরে চুবুকভ সেটাই মিন করলেন লোমভ ওয়েল ইউ সি ইটস লাইক দিস ট্যাক্সিজাম লোমফ বলা শুরু করলো আসলে ব্যাপারটা কি বলুন তো বলে চুবুকভের হাতটা নিজের হাতে নিয়েছে সে আই হ্যাভ কাম টু ইউ অনার্ড স্টেপানোভিচ টু রিকোয়েস্ট আসলে সম্মানীয় স্টেপ স্টেপানোভিচ আমি আপনার কাছে এসেছি আপনাকে একটু সমস্যায় ফেলবার জন্য আমার একটি অনুরোধ নিয়ে নট ওয়ান্স অ টুয়াইস হ্যাভ আই অলরেডি দ্য অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প অ্যান্ড টু স্পিক ডট 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 দেওয়া রয়েছে লোমভ আরও বলছে এর আগেও অবশ্য বেশ দু একবার আমার কিন্তু সেই সৌভাগ্য হয়েছে আপনার কাছে সাহায্যের প্রার্থনা করবার এবং সত্যি কথা বলতে কি আপনি প্রত্যেকবারই ডট 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 অর্থাৎ লোমভ তার পরের স্টেটমেন্টটা কিন্তু আর ফিনিশ করে না তারপরেই সে বলছে আই মাস্ট আস্ক ইউর পার্ডন ক্ষমা করবেন আমাকে আই এম গেটিং এক্সাইটেড আমি না খুব উত্তেজিত হয়ে পড়ছি আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার আমি কিছু জল খাই বরং অনার্ড স্টেপানোভিচ সম্মানীয় স্টেপান্নভিচ বলে ব্র্যাকেটে রয়েছে ড্রিঙ্কস অর্থাৎ সে জল পান করছে অর্থাৎ তোমাদের যদি প্রথম ইন্ট্রোডাক্টরি আলোচনাটা মনে থাকে তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লোমভ হচ্ছে একজন হাইপোকন্ড্রিয়াক ব্যক্তি অর্থাৎ সে মনে করে যে তার হাজার রকমের রোগ রয়েছে এবং সে কিন্তু খুব ইজিলি এক্সাইটেড ফিল করে আমরা জানি লোম অফ চুবুকভের বাড়িতে আসবার তার উদ্দেশ্যটা কি অর্থাৎ আগের আলোচনা থেকেই তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লোম অফ চুবুকভের বাড়িতে এসছে চুবুকভের মেয়ে নাটালিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে তো ন্যাচারালি হি ইজ ফিলিং আ বিট এক্সাইটেড চুবুকভ ব্র্যাকেটে দেখো এসাইড লেখা রয়েছে অর্থাৎ লোমভ যে সময়ে জল খাচ্ছে বা জল পান করছে ব্র্যাকেটে চুবুক অফ অ্যাসাইড দিয়ে একটা কথা বলছে এখানে অ্যাসাইড কথাটিকে মেনশন করবার মানে হচ্ছে যে আমরা অর্থাৎ অডিয়েন্স বা রিডার্সরা ধরে নেব যে চুবুক অফ এর পরে যে স্টেটমেন্টটা বলছে সেই স্টেটমেন্টটা কিন্তু লোম অফ শুনতে পাচ্ছে না কিন্তু অডিয়েন্সরা কিন্তু শুনতে পাচ্ছে সেই সময় থিয়েটারে যারা দেখছেন তো চুবুক অফ বলছে হিজ কাম টু বড়ো মানি ও নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা ধার চাইতে এসছে শান্ট গিভ হি মেনি একটা পয়সা আমি ওকে দেব না তারপরেই ব্র্যাকেটে দেখো অ্যালাউড লেখা রয়েছে অর্থাৎ এইবারে চুবুক অফ যেটা বলছে সেটা কিন্তু লোম শুনতে পাবে এটা অডিয়েন্স বা রিডার হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে হোয়াট ইজ ইট মাই বিউটি আমার সুন্দর কি কি ব্যাপার বলো কি সাহায্য চাই তোমার লোমফ বলছে ইউ সি অনার স্টেপানিচ আই বেগ পার্ডন স্টেপান অনার ইচ আই মিন আই এম অফলি এক্সাইটেড অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস লোমফ এবারে এতটাই উত্তেজিত হয়ে পড়েছে সে এখন চুবুকাভের পুরো নামটা উচ্চারণ করতে গিয়ে গুলিয়ে ফেলছে তাই সে বলছে অনার স্টেপানিচ তারপরে সে বলছে স্টেপান অর্থাৎ তার এক্সাইটমেন্টটা এমনই লেভেলে পৌঁছেছে যে সে চুবুকভের নামটাও প্রপারলি উচ্চারণ করতে পারছে না এখন আই মিন অফলি এক্সাইটেড ইউ উইল প্লিজ নোটিস আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছি নিশ্চয়ই আপনি একটু বুঝুন ব্যাপারটা ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি দো আই ডো্ট ডিজার্ভ ইট অফ কোর্স সংক্ষেপে বলতে গেলে একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে যদিও কিন্তু আমি আপনার সাহায্য পাওয়ার একেবারেই যোগ্য নই অ্যান্ড হ্যাভেন্ট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স এবং আমার কাছে সেই অধিকারও নেই যে আমি আপনার সহযোগিতার ওপর ডট 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 অর্থাৎ আমি আপনার সহযোগিতার ওপরে ভরসা রাখতে পারি এই ডট 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 মানে হচ্ছে যে লোমাভের পুরো স্টেটমেন্টটা কিন্তু ফিনিশড হয়নি চুবু কপে পরে বলছে ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং ডার্লিং এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলবার কিছু নেই স্পিট আউট ওয়েল আরে বার করে ফেলো মুখ থেকে বলে ফেলো কি বলতে এসছো কি চাই তোমার লোমফ বলছে ওয়ান মোমেন্ট দিস ভেরি মিনিট বলছে বলছে এই মুহূর্তেই বলছে এই এই মিনিটেই বলবো দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার নাচালিয়া স্টেপান না ম্যারেজ আসলে ব্যাপারটা হলো আমি আপনার কাছে এসেছি আপনার কন্যা নাতালিয়া স্টেপান আপনাকে বিয়ে করবার প্রস্তাব নিয়ে চুবুকভ জয়ফুলি চুবুকভ আনন্দে উল্লসিত হয়ে বলছে বাই জো ভাই ভগবান ইভান ভ্যাসেলেভিচ ইভান ভ্যাসেলেভিচ সেইট এগেন আরেকবার আরেকটি বার তুমি বলো আই ডিডেন্ট হিয়ার ইট অল শুনতে পাইনি ঠিক করে আমি লোমভ এই চুবুকভের এই রিয়াকশনের পরে পুনরায় তার স্টেটমেন্টটাকে সে রিপিট করতে যাচ্ছে বলে আই হ্যাভ দ্য অনার টু আস্ক অর্থাৎ আমি অত্যন্ত সম্মান মর্যাদার সাথে আমি চাইছি ডট 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 অর্থাৎ পুনরায় লোমভের স্টেটমেন্টটা কিন্তু শেষ হয়নি চুবুক অফ ইন্টারাপ্টিং লোমাভের বক্তব্যটাকে শেষ করতে না দিয়েই মাই জিয়ার ফেলো আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন বাছা আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ইয়েস ইন ডিড অ্যান্ড অল দ্যাট সর্ট অফ আ থিং এবং সত্যিই তো খুশি না হওয়ার মতন কোনো কারণই নেই তো আমার এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমফ এই বলে আনন্দে উৎফুল্ল হয়ে সে লোমফকে জড়িয়ে ধরে চুম্বন করলো আই হ্যাভ বিন হোপিং ইট ফর আ লং টাইম আমিও তো দীর্ঘ দিন ধরে এই ব্যাপারটার আশাতেই ওয়েট করেছিলাম ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার চিরকালের এটাই ছিল আমার কামনা শেড জাটিয়ার বলতে বলতে এতটাই সে আনন্দিত হয়ে পড়েছে এতটাই উৎফুল্ল বোধ করছে চুবুকভ বৃদ্ধ চুবুকভ যে তার চোখ থেকে অশ্রুকণা ঝরে পড়ছে আমি তো চিরকাল আমার এঞ্জেল এসেছি ঠিক নিজের সন্তানের মতন মে গড গিভ ইউ বোথ ইস হেল্পো আই ডিড সো মাচ হো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের দুজনকেই তার সাহায্য তার ভালোবাসা এবং তার আশীর্বাদ দেন এটাই আমার আশা তার কাছে এইরকম অদ্ভুত ইডিও টিক এরকম বোকার মতন আচরণ কেন আমি করছি আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয় অ্যাপসোলিউটলি অফ মাই ব্যালেন্স আসলে না আনন্দে না আমি আমার নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি একেবারে হারিয়ে ফেলেছি বিশ্বাস করো ও উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশ অ্যান্ড অল দ্যাট যাক ওসব কথা ছাড়ো আমি আমার মন থেকে আন্তরিকভাবে ভেতরে যাই বরং এবং নাতাশাকে অর্থাৎ নাটালিয়াকে ডেকে দিই তুমি নাটালিয়াকে তোমার কথাটি বলো লোম গ্রেটলি মুভ লোম অফ তো হবু শ্বশুর মশাইয়ের অর্থাৎ আচরণ দেখে সেও ভীষণভাবে মুগ্ধ হয়েছে প্রভাবিত হয়েছে সে এরপরে তার এক্সাইটমেন্ট তার যে টেনশন অ্যাংজাইটি সেটা সে কমে এসছে তার এবার ফলে সে কিন্তু এইবার চুবুকভের নামটা প্রপারলি প্রোনাউন্স করতে পারছে সে বলছে অনার্ড স্টেপান স্টেপানোভিচ। ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট কনসেন্ট আচ্ছা আপনার কি মনে হয় আপনার মেয়ে কি আমাকে বিয়ে করবার ব্যাপারে তার সম্মতি জানাবে চুবুক বলছে ওয়াই অফ কোর্স মাই ডার্লিং মাই ডার্লিং আমার প্রিয় ব্যক্তি বা প্রিয় বাছা অবশ্যই অ্যাজ ইন কনসেন্ট কি যে বলো যে সে মত দেবে না সে ইজ ইন লাভ আরে সে তো ভীষণভাবেই প্রেমে রয়েছে ভালোবাসে তো সে অলরেডি তোমাকে ভালোবেসে রয়েছে ইগাড ইগাড হচ্ছে একটা এক্সপ্রেশন যে এক্সপ্রেশনের মাধ্যমে কোনো ব্যক্তি সারপ্রাইজ তার নিজের অবাক হওয়া প্রকাশ করে যদিও এটি একটি ওল্ড ইউজ সি ইজ লাইক অ্যা লভ সিক ক্যাট অ্যাণ্ড শো অন আরে আমার মেয়ে তো ঠিক প্রেমাতুর একটি বিড়ালের মতন অবস্থা তার শান বিলং একদমই বেশিক্ষণ সময় লাগবে না তোমার নাটালিয়ার কাছ থেকে বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাবে সম্মতি গ্রহণ করতে বলে এক্সিট অর্থাৎ চুবু এরপরে মঞ্চ থেকে বেরিয়ে যায় তাহলে আমরা এইটুকুনি অংশে দেখো চুবুকফ সম্পর্কে দেখো ফেয়ার আইডিয়া পেয়েছি চুবুকভ লোমভের উদ্দেশ্যে এমন ভাবে এমন সমস্ত স্টেটমেন্টস ইউজ করছে এমন সমস্ত কথাবার্তা ইউজ করছে যেগুলো কিন্তু জেনারেলি নর্মাল ডে টু ডে সারকামস্ট্যান্সে ব্যবহার করা হয় না মাই ডার্লিং মাই প্রেশাস মাই এঞ্জেল মাই বিউটি এই ধরনের কথাগুলি একজন বৃদ্ধ ব্যক্তি আর একজন পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষকে বলছে তো দিস ইজ অ্যাবসার্ড এবং এই অ্যাপসার্ডিটি থেকেই কিন্তু ফার্স অর্থাৎ প্রহসনের কথা চলে আসে এবং এই লাফটার আমরা এনজয় করতে পারি তার সাথে সাথে চুবুকভ আরও আরো একটি খুব ইম্পর্টেন্ট কথা লোমভকে সে ইনফর্ম করছে নাটালিয়ার ব্যাপারে তার মেয়ের ব্যাপারে সে বলছে নাটালিয়া তোমাকে বিয়ের ব্যাপারে সম্মতি দিতে বাধ্য শি ইজ লাভ সিক অর্থাৎ একটি বিড়াল যেমন ভাবে ভালোবাসার জন্য ভীষণভাবে আকাঙ্ক্ষিত থাকে তার অবস্থাও তাই অর্থাৎ এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে নাটালিয়ার এখনো বিয়ে হয়নি তার ফলে সে ভীষণভাবেই ডেসপারেট বিয়ে করবার জন্য ফর সোশ্যাল স্টেবিলিটি অর সিকিউরিটি অর ওয়েলথ অর অ্যাফ্লুয়েন্স এই এই কারণে ইন দ্য মেন টাইম চুবুক অফ মঞ্চ থেকে বেরিয়ে গেছে লোম অফ মঞ্চে একা বসে রয়েছে এবং এই যে লোমভের যে এইবার যে স্পিচটা আমরা পড়তে চলেছি এই স্পিচটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এই স্পিচের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লোমভ অ্যাকচুয়ালি কেন নাটালিয়াকে বিয়ে করতে চায় লোমভ ইটস কোল্ড আই এম ট্রেমলিং অল ওভার জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট এক্সামিনেশন বিফোর মি উফকি ঠান্ডা পড়েছে এবং আমার সারা শরীর কাঁপছে থরথর করে ঠিক যেন সামনে কোনো পরীক্ষা রয়েছে আমার দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ তবে সব থেকে ভালো ব্যাপার যেটা আমি আমার মনস্থির কিন্তু করে নিয়েছি ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক টু হেজিটেট টু টক আলট টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর রিয়েল লাভ দেন আই উইল নেভার গেট ম্যারিড আমি যদি এই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবার জন্য সময় নিতাম একটু সংকোচ বা ইতস্তত বোধ করতাম এই ব্যাপারটাকে নিয়ে যদি কথাবার্তা বলতাম লোকজনদের সাথে টু লুক ফর অ্যান আইডিয়াল কোনো একজন আদর্শ স্ত্রীর সন্ধান করতাম অর ফর রিয়েল লাভ বা প্রকৃত ভালোবাসার সন্ধান করতাম দেন আই উইল নেভার গেট ম্যারিড তাহলে হয়তো আমার এই জন্মে আর বিয়েটাই হতো না সো এই কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই রিজনগুলোর জন্যে কিন্তু লোম অফ নাটালিয়াকে বিয়ে করতে চাইছে না ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ধুত্ব বা একটা মিউচুয়াল রেসপেক্ট সো দিজ আর নট দ্য রিজনস ফর হুইচ অফ ইজ অ্যাকচুয়ালি নাটালিয়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে মুখ থেকে আওয়াজ করে সে বলছে কোল্ড খুব ঠান্ডা নাটালিয়া ইস অ্যান এক্সেলেন্ট হাউস কিপার নট ব্যাড লুকিং ওয়েল এডুকেটেড নাটালিয়া স্টেপানোভনা বেশ অত্যন্ত একজন ভালো গৃহকর্ত্রী একদমই খারাপ দেখতে নয় তাকে ওয়েল এডুকেটেড এবং বেশ শিক্ষিতা হোয়াট মোর ডু আই ওয়ান্ট এর থেকে বেশি আর কি বা চাই আমার বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট কিন্তু এতটা উত্তেজিত হয়ে পড়ছি আমি যে আমার কানে না কীরকম একটা আওয়াজ হচ্ছে আমি একটা নয়েজ আমি কিন্তু ফিল করতে পারছি অর্থাৎ নাটালিয়াকে বিয়ে করবার একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু রিজনস কিন্তু লোমভ বলে দিয়েছে যে নাটালিয়া একজন হাউস কিপার অর্থাৎ নাটালিয়াকে বিয়ে করলে লোমভের এস্টেট বাড়িঘর দেখাশোনার ক্ষেত্রে নাটালিয়া কিন্তু একজন সুটেবল একজন ক্যান্ডিডেট খারাপ দেখতে নয় সমাজে রিপ্রেজেন্ট করবার জন্য নিজের স্ত্রী হিসেবে নাটালিয়া ইজ ভেরি ওয়েল এনাফ আর তার সাথে সাথে ওয়েল এডুকেটেড নাটালিয়া পড়াশোনাও জানে অর্থাৎ ভবিষ্যৎকালে যদি সন্তান সম্পত্তিদেরকে পড়ানোর প্রয়োজন হয় নাটালিয়া কিন্তু সেই ব্যাপারটাও ম্যানেজ করতে পারবে নট অনলি দ্যাট এস্টেটের হিসেব নিকেশের ক্ষেত্রেও কিন্তু নাটালিয়া লোমফকে সাহায্য করতে পারবে ড্রিঙ্কস এবারে লোমফ উত্তেজিত হয়ে পড়বার পরে আরেকটু জল খেলো অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি ইন দ্য ফার্স্ট প্লেস তারপরে সে আবার বলছে যে এবং প্রথমত আর বিয়ে না করাটা আমার পক্ষে সম্ভব নয় আই এম অলরেডি থার্টি ফাইভ আ ক্রিটিক্যাল এজ সো টু স্পিক আমার বয়স অলরেডি পঁয়ত্রিশ হয়ে গেছে একটা ক্রিটিক্যাল এজ বলতে গেলে অর্থাৎ ক্রিটিক্যাল এজ কেন না পঁয়ত্রিশ বছর মানে এরপরে আর যদি চার পাঁচটি বছর কেটে যায় তাহলে লোমহভের বয়স হয়ে যাবে অ্যারাউন্ড ফর্টি তখন কিন্তু বিবাহযোগ্য পাত্রী পাওয়া বা সুটেবল পাত্রী পাওয়াটা একটু টাফ হয়ে যাবে লোমহভের পক্ষে ইন দ্য সেকেন্ড প্লেস আই অট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ এবং দ্বিতীয়ত এই বয়সে এসে আমাকে খুব একটি শান্ত এবং নিরাপদ বা নিয়মিত জীবনযাপন করা উচিত আই সাফার ফ্রম প্যালপিটেশনস ধরফরানি জনিত রোগী আমি ভুগি আই এম এক্সাইটেবল আমি খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ি অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট এবং প্রায়শই কিন্তু আমি ভীষণভাবেই আপসেট ফিল করি বিমর্ষ বোধ করি অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিভস অ্যাড ট্রেমলিং এই মুহূর্তেও আমার ঠোঁটগুলো কেমন কাঁপছে অ্যান্ড দেয়ার ইজ আ টুইচ ইন মাই রাইট আইব্রো এবং ডান ভুরুটাও কেমন তিত্তির করছে বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ কিন্তু সব থেকে খারাপ ব্যাপার যখন আমি ঘুমোই বা যখন আমি ঘুমোতে যাই আই নো সুনার গেট ইন টু বেড অ্যান্ড বিগিন টু গো অফ অ্যান্ড সডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস আ পুল যে মুহূর্তে আমি বিছানায় উঠে সবেমাত্র ঘুমটা আসে বা ঘুমোই ঠিক সেই সময় আমার শরীরের বাঁ থেকে একটা অদ্ভুত রকমের যন্ত্রণাদায়ক টান আমি অনুভব করি অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড এবং ওই টানটা আমি আমার কাঁধ বা মাথাতেও ফিল করতে পারি আই জাম্প আপ লাইক আ লুনাটিক পাগলের মতন আমি বিছানা থেকে লাফিয়ে নামি লুনাটিক না মানে হচ্ছে পাগল ওয়াক অ্যাবাউট অফ ইট বিছানা থেকে লাফ দিয়ে নেমে আমি খানিকটা ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াই অ্যান্ড লাইট ডাউন এগেন পুনরায় শুই বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ তেয়ারি জানাদার পোল কিন্তু যে মুহূর্তে শুয়ে আবার আমার ঘুমটা আসে সেই মুহূর্তেই আমি আবার সেই টানটা অনুভব করতে পারি অ্যান্ড দিস মে হ্যাপেন টোয়েন্টি টাইমস এবং একটি রাতে এই ঘটনাটা প্রায় কুড়ি বার পর্যন্ত হতে পারে তাহলে লোমফ যে একজন হাইপোকন্ড্রিয়ার সেই নিয়ে আমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবার কথা নয় সেটা অদ্ভুত অদ্ভুত ইমেজিনারি শারীরিক অসুস্থতা বা ডিফিকাল্টি বা প্রবলেমের কথা বলছে সে বলছে ঘুমোতে গেলেই নাকি তার শরীরের দিক থেকে একটি টান একটা মাসেল ক্র্যাম্পের মতন একটা পেন সে ফিল করে তার ফলে সে বিছনা থেকে লাফিয়ে নেমে পড়ে ঘরের মধ্যে পায়চারি করে এবং এই ঘটনাটা রাত্রে একটি রাত্রে প্রায় কুড়ি বার হতে পারে তাহলেই বুঝতে পারছি আমরা যে লোমভের সিচুয়েশনটা কেমন এবং এই কারণেই লোমভ চাইছে নাচালিয়ার মতন একজন গৃহকর্ত্রী বা একজন স্ত্রী যে কিনা তার তাকে হেল্প করতে পারবে সেবা করতে পারবে শুশ্রূ করতে পারবে তার পাশে থাকতে পারবে সো নাটালিয়া কিন্তু এক্ষেত্রে একজন নার্স হিসেবেও কিন্তু লোমভের লাইফে স্ত্রী হিসেবে বা স্ত্রী হিসেবে একজন নার্সের ভূমিকাও কিন্তু সে পালন করতে চলেছে সেটা আমরা গেস করতে পারি এবং সেটাই লোমভের

অ্যাপারেন্টলি অফ নাটালিয়াকে কথাটা খুব মজা করে বলেছে কিন্তু এই স্টেটমেন্টটার একটি ইনার মিনিংও রয়েছে অর্থাৎ বেসিক্যালি আমরা আগেই আলোচনা করেছিলাম ফার্স্ট ইন্ট্রোডাক্টরি আলোচনার সময় যে এই সময় নাইনটিন সেঞ্চুরি রাশিয়ান সোসাইটিতে ম্যারেজ প্রোপোজালটা ইজ কাইন্ড অফ আ বিজনেস ডিল একটা ব্যবসায়িক চুক্তির মতন তো সেই সেন্সটাই কিন্তু এই স্টেটমেন্টের মাধ্যমেও প্রকাশিত হচ্ছে হাউ ডু ইউ ডু ইভান রাসেলিভিচ আছেন কেমন ইভান রাসেলিভিচ আপনি লোমক হাউ ডু ইউ ডু অনার্ড নাটালিয়া স্টেপানোভনা আপনি কেমন আছেন সম্মানিয়া নাটালিয়া স্টেপানোভনা নাটালিয়া ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি উই আর শেলিং পিস ফর ড্রাইং আরে ক্ষমা করবেন আমি এই অ্যাপ্রন এবং নেগলিজি পরে আছি বলে আসলে আমরা না মটরশুটি ছাড়াচ্ছিলাম শুকোনোর জন্য নেগলিজি বলতে বোঝানো হয় এক ধরনের গাউন জাতীয় পোশাক যেটা নাইনটিন সেঞ্চুরি রাশিয়ান সোসাইটিতে মহিলারা পড়তেন এবং তার সাথে নাটালিয়া পরে রয়েছে এটি অ্যাপ্রন অ্যাপ্রন আমরা সকলেই জানি রান্না করবার সময় বড় বড় শেফরা বা রাঁধুনিরা তাদের গলায় যে এটি কাপড়ের অংশ বা টুকরোটিকে ঝুলিয়ে রাখেন বা পরেন তাকে বলা হয় অ্যাপ্রন তো নাচালিয়া বলছে যেহেতু সে বাড়ির পোশাকে রয়েছে তাই সে লোমভের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বলছে যে ক্ষমা করবেন আমি আসলে আমরা আসলে এই মটরশ্যুটি ছাড়াচ্ছিলাম তো তাই আমি এই পোশাক পরে রয়েছি হোয়াই হ্যাভ ইন টু বি হিয়ার ফর সচ আ লং টাইম এতদিন আসেননি কেন আপনি এখানে ডাউন বসুন বসুন দে সিট দে তারা দুজনেই বসলেন ওয়ান টু হ্যাভ সাম লাঞ্চ দুপুরের খাবারটা খেয়ে যাবেন তো এখানে লোম নো থ্যাংক ইউ না না ধন্যবাদ আই হ্যাভ হ্যাভ আই হ্যাভ হ্যাড সাম অলরেডি আমি অলরেডি খেয়ে এসেছি দেন স্মোক তাহলে ধূমপান করুন হেয়ার আর দ্য ম্যাচেস এন ইন দিস লাইফ দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডেড নাও আবহাওয়াটা কি সুন্দর দুর্দান্ত তাই না বাট ইয়েস্টার ইট ওয়াজ সো ওয়েট কিন্তু গতকাল এত বৃষ্টি হল দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিজেন ডু এনিথিং অল ডে যে আমাদের বাড়ির কাজের লোকেরা কিন্তু সারাদিন কিচ্ছু কাজ করলো না হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড কতটা খড় জমালেন হে মানে হচ্ছে খড় আর স্ট্যাক করা মানে হচ্ছে গাদা করা বা জমানো জাস্ট থিং একবার ভাবুন দেখি আই ফেল্ট গ্রিডি অ্যান্ড আই হ্যাড আ হোল ফিল্ড কাট আমার না খুব লোভে পড়ে গিয়ে আমি আমার পুরো মাঠ বা পুরো ক্ষেতের ঘাস আমি কাটিয়ে নিলাম অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট এবং এখন না আমার একদম ব্যাপারটাকে নিয়ে আমি প্রসন্ন হতে পারছি না কারণ আমার মনে হচ্ছে আমার এই যাবতীয় খড় হয়তো পচে যেতে পারে আই অট টু হ্যাভ ওয়েটেড আপডেট আমার না একটু অপেক্ষা করা উচিত ছিল তাই না বাট হোয়াটস দিস কিন্তু এটা কি হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস আপনি এই সান্ধ পোশাক পরে কেন এসেছেন ওয়েল আই নেভার আমি তো এরকম জীবনও করি না আর ইউ গোয়িং টু আ বল আর হোয়াট আপনি কি কোনো বল বা অন্য ওই ধরনের কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বল বলতে বোঝানো হয় এক ধরনের একটা ফর্মাল একটা পার্টি যেখানে নাচ গান সব কিছু হয় দো আই মাস্ট সে ইউ লুক বেটার যদিও আমি এটা বলতে বাধ্য হচ্ছি আপনাকে কিন্তু বেশ ভালো দেখতে লাগছে টেল মি ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট বলুন বলুন কি বা কেন ভাবে সেজে গুজে এসছেন আমাদের বাড়িতে অফ এক্সাইটেড লোমভে সেই এক্সাইটমেন্ট সেই উত্তেজনা কিন্তু পুনরায় আবার ফিরে আসছে ইউ সি অনার্ড নাটালিয়া মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট আসলে সম্মানিয়া নাটালিয়া স্টেপান না ব্যাপারটা হলো যে আমি আমার মনস্থির করে নিয়েছি যে আমি আপনাকে আমার মনের কথাগুলো বলবো অফকোর্স ইউল বি সারপ্রাইজড অ্যাংরি হ্যাঁ নিশ্চয়ই আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন এমনকি রেগেও যেতে পারেন আমার ওপরে বাট এ ডট 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 অর্থাৎ যেটা বলছিল সেটা শেষ না করেই অ্যাসাইড অর্থাৎ এবার লোম যেটা বলছে সেটা আবার অ্যাজ ইউজুয়াল নাটালিয়া শুনতে পাচ্ছে না বাট অডিয়েন্স শুনতে পাচ্ছে ইটস অফলি কোল্ড কি ঠান্ডা পড়েছে আজকে কি ভীষণ ঠান্ডা বাবা নাটালিয়া বলছে হোয়াটস দ্য ম্যাটার ব্র্যাকেটে পজ ওয়েল আরে কি ব্যাপারটা কি বলে একটুখানির জন্য নিরাপত্তা সে বলছে হ্যাঁ বলুন লোমফ বলছে আই শাল ট্রাই টু বি ব্রিফ আমি না খুব সংক্ষেপে বলবার ট্রাই করবো ইউ মাস্ট নো অনার্ড নাটালিয়া স্টেপানোভনা দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইনফ্যাক্ট হ্যাট দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি আপনি তো জানেন সম্মানীয় নাটালিয়া না যে আমি বহুদিন বহুদিন থেকে ইনফ্যাক্ট আমার শৈশব থেকেই আপনার পরিবারের মানুষজনদেরকে চেনবার জানবার সৌভাগ্য আমি লাভ করে এসেছি মাই লেট আন্ট অ্যান্ড হর হাজব্যান্ড আমার মৃত পিসিমা এবং তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী ফ্রম হুম এজ ইউ নো আই ইনহেরিটেড মাই ল্যান্ড যাদের থেকে আপনি নিশ্চয়ই জানেন আমি আমার জায়গা জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার সেই পিসিমা এবং তার মৃত স্বামীর কিন্তু আপনার পিতা এবং আপনার মৃত মার প্রতি ছিল কিন্তু অসীম শ্রদ্ধা দ্য লোমস অ্যান্ড দ্য চুবুক হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশন এড রিগার্ড ফর ইচ এই যে লোম অফ এবং চুবুকফ পরিবার এই দুটি পরিবারে কিন্তু প্রথম থেকেই ভীষণভাবে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে সহ করেছে একে অপরকে অত্যন্ত স্নেহ ভালোবাসা মমতার চোখে কিন্তু দেখে এসেছে এতদিন ধরে অ্যান্ড অ্যাজ ইউ নো এবং আপনি যেহেতু জানেন মাই ল্যান্ড ইজ আ নিয়ার নেবার অফ ইয়র্স আমার জায়গা বা জমি আপনার জমির ঠিক পাশেই বা প্রতিবেশী হিসেবে রয়েছে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সিজেন মিডোজ টাচ ইউর বার্ডশুটস আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার অক্সিজেন মিডোস নামক জমিটা আপনাদের বার্ডশুট নামক জমিকে স্পর্শ করে রয়েছে অর্থাৎ এই স্টেটমেন্ট বা এই ডায়লগটার প্রথমে লোমফ বলতে চেয়েছে কি আমি খুব সংক্ষেপে বলবো আপনাকে আমার মনের কথা অর্থাৎ মনের কথা মানে তার ম্যারেজ প্রপোজালের কথা সেটা না বলে লোমফ কিন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যের উদাহরণ হিসেবে তার বংশ ছোটবেলা থেকে সে কি করে তাই চুবুকদের বংশকে চিনতো জানত তার মৃত পিসিমা পিসে মশাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলছে যে আমার একটি জমি আছে যে জমিটার নাম অক্সেন মিডোস যে জমিটা আপনাদের বাটচুর নামক জমির ঠিক পাশেই রয়েছে অর্থাৎ এই এত ভনিতা এত ইন্ট্রোডাকশানের উদ্দেশ্য হচ্ছে সে নাটালিয়াকে বলতে চায় যে সব দিক থেকেই তো আমরা আপনাদের সঙ্গে পরিচিত আর আমার জমি আপনার জমিরও পাশে রয়েছে তাহলে চলুন বরং আমরা আমি এবং আপনি বিয়েটা করেই ফেলি এরকম কিছু তার উদ্দেশ্য এই সামান্য ম্যারেজ প্রপোজাল বলবার জন্য সে এত বড় একটি ভনিতা করলো কিন্তু গোলমালটা হয়ে গেছে আমার জমি অক্সেন মিডোজ এই কথাটা বলায় কি গোলমাল হলো নাটালিয়া এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ ক্ষমা করবেন ক্ষমা করবেন আমি আপনাকে একটু থামাচ্ছি ইউ সে মাই অক্সিজেন মিডোজ বাট আর দ্য ইয়ার্স আপনি বললেন যে আমার অক্সিজেন মিডোজ এই জমিটা কি আপনাদের লোমা বলছে ইয়েস মাইন হ্যাঁ আমাদের নাটালিয়া হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট কি বলছেন কি অক্সিজেন মিডোজ আর আওয়ার্স নট ইয়ার্স অক্সিজেন মিডোজ জায়গাটা বা জমিটা আমাদের আপনাদের নয় লোমা বলছে নো মাইন অনার নাটালিয়া স্টেপানোভ না সম্মানীয় নাটালিয়া স্টেপানোভ না 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 ওরম ব্যাপার নয় জমিটা আমার নাটালিয়া বলছে ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর কই এর আগে তো জানতাম না জমিটা আপনার হাউ ডু ইউ মেক দ্যাট আউট কি করে বুঝলেন জমিটা আপনাদের লুমফ বলছে হাও কিভাবে আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোস হুইচ আর ওয়েজড ইন বিটুইন ইউর মাস আরে আমি ওই ওইস এর কথা বলছি যে জমিটা আপনাদের এবং মাস নামক জমির ঠিক মাঝ বরাবর রয়েছে নাটালিয়া বলছে ইয়েস ইয়েস হ্যাঁ হ্যাঁ আমি জানি বুঝতে পেরেছি আমি ওই জমিটার কথাই বলছি দে আর আওয়ার্স ওই জমিটা তো আমাদের লোমা বলছে নো ইউর মিস্টেক আর নাটালিয়া না দে লোমো বলছে না না অনার্ড নাটালিয়া অফ না সম্মানীয় নাটালিয়া স্টেপানোভ না আপনার ভুল হচ্ছে ওই জমিটা আমাদের নাটালিয়া বলছে জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসেলিভিচ হাউ লং হ্যাভ দে বিন ইয়ার্স আচ্ছা ইভান ভ্যাসেলিভিচ একটু ভেবে বলুন দেখি কতদিন ধরে জমিটা আপনাদের লোমো বলছে হাউ লং বিস্মিত হয়ে কতদিন ধরে অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার যতদিন ধরে আমার মনে আছে ততদিন থেকেই অর্থাৎ আমার স্মৃতিতে যতদিন আসে ততদিন থেকেই ওই জমিটা আমাদের নাটালিয়া বলছে রিয়েলি ইউ ওয়ান্ট গেট মি টু বিলিভ দ্যাট তাই নাকি এই কথাটা আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না নোমফ বলছে বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস অন আর নাটালিয়া স্টেপন অফ না আরে সম্মানীয় নাটালিয়া স্টেপন অফ না আপনি তো জায়গা জমির দলিল বা কাগজপত্র দেখলেই বুঝতে পারবেন অক্সেন মিডোজ ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট হ্যাঁ অক্সেন্ট মিডোস বা ওই জমিটি একটা একটা সময় কিন্তু বিতর্ক বা বিবাদের একটা বিষয় ছিল বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন্ড কিন্তু এখন তো সবাই জানে ওটা আমার দেয়ার ইস নাথিং টু আর্গিউ অ্যাবাউট এই নিয়ে তো তর্কের কিছু নেই ইউ সি মাই গ্র্যান্ড মাদার গেভ দ্য ফ্রি ইউজ অফ দিস মিডোস ইন পারপেচুয়েটি টু দা পিজন অফ ইউর ফাদার্স গ্র্যান্ড ফাদার ইন রিটার্ন ফর হুইচ দেু মেক ব্রিক্স ফর হার লোমো বিভার একদম অতীত ইতিহাস টেনে আনছে সে বলছে আসলে ব্যাপারটা কি বলুন তো আমার আন্ট অর্থাৎ পিসিমার গ্র্যান্ডমাদার ঠাকুমা গেভ দা ফ্রি ইউজ অফ দিস মিডোস ইন টু অফ ফাদার্স গ্র্যান্ডফাদার আপনার বাবার ঠাকুরদার কৃষক বা চাষিদেরকে এই অক্সিজেন মিডোসটা ইন পারপেচুইটি চিরকালের জন্য ব্যবহার করতে দিয়েছিল ইন রিটার্ন ফর হুইচ যার বদলে ওই চাষিরা দেওয়ার টু মেক ব্রিক্স ফর হার ওই চাষিদের কথা ছিল আমার পিসিমার ঠাকুমার জন্য কিছু ইট তৈরি করে দেওয়া বা ব্রিক্স প্রিপেয়ার করে দেওয়া দ্য বিলিং টু ইউর ফাদার্স গ্র্যান্ড ফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ফর ফর্টি ইয়ার্স আপনার সেই সমস্ত কৃষকেরা যে কৃষকেরা আপনার বাবার ঠাকুরদার ছিল সেই কৃষকেরা কিন্তু ফ্রিতে বিনামূল্যে এই মিডোজ ব্যবহার করে এসেছে চল্লিশটি বছর ধরে and had got into the habit of regarding them as their own এবং তার ফলে তাদের একটা অভ্যেস হয়ে গেছে এটা বিশ্বাস করা যেন জমিটা হয়েন it happened that যখন এই ব্যাপারটি ঘটেছিল ডট 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 অর্থাৎ ইন্টারুপটেড by natalia this time নাটালিয়া বলছে no it isnt at all like that না না এই সমস্ত কিছু হয়নি এরকম ব্যাপার my গ্রান্ডফাদার এন্ড গ্রেট গ্রান্ডফাদার reckon that their land extended to বার্ন মাস হুইচ মিনস দ্যাট অক্সিজেন মিডোস ওয়ার আওয়ার্স সে বলছে আমার ঠাকুরদা এবং আমার ঠাকুরদার বাবা অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার দুজনেই মনে করতেন যে আমাদের জমি মাস পর্যন্ত এক্সটেন্ডেড বিস্তৃত তার মানে অক্সিজেন মিডোসটা আমার অর্থাৎ বান্ড মাসের আগে হচ্ছে অক্সিজেন মিডোজ জমিটা পড়ছে নাটালিয়ার যুক্তি হচ্ছে যেহেতু তার দাদুরা বলে গেছিল যে বার্ন মাস পর্যন্ত আমাদের জমি তার মানে অক্সিজেন তার আগে পড়ছে মানে অক্সিজেন মিরোজও তাদের এটা হচ্ছে নাটালিয়ার লজিক বা তার রিজন আই ডোট সি হোয়াট একদমই বোকা বোকা লাগছে লোমভ বলছে আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাটালিয়া আমি আপনাকে কাগজপত্র দেখাবো নাটালিয়া স্টেপানব না ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো এইবার কিন্তু লোমভের স্টেটমেন্টে অনার্ড কথাটা আর নেই অর্থাৎ লোমভের এক্সাইটমেন্ট বাড়ছে তার এই বাড়িতে আসবার বা নাটালিয়ার সাথে কথা বলবার আসল উদ্দেশ্য কিন্তু সে সম্পূর্ণ ভুলে গেছে যে মুহূর্তে জমি জায়গা অর্থ সম্পত্তির কথা এসছে লোমভের মাথা থেকে ম্যারেজ প্রপোজাল কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এবং সে এবং নাটালিয়া দুজনেই কিন্তু একটা ভীষণভাবে একটা তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়েছে একটি জমির মালিকানা বা স্বত্ব নিয়ে নাটালিয়া বলছে নো ইউ আর সিম্পলি জোকিং আর মেকিং ফান অফ মি হোয়াট আজ সারপ্রাইজ না না আপনি নিশ্চয়ই যোগ করছেন বা মজা করছেন আর না হলে আমাকে নিয়ে একটু ঠাট্টা তামাশা করতে চাইছেন হোয়াট সারপ্রাইজ কি অবাক কাণ্ড এই ব্যাপারটা উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স ওই জমিটা প্রায় তিনশো বছর ধরে আমাদের অ্যান্ড দেন উই আর সাডেনলি টোল দ্যাট ইট ইজেন্ট আওয়ার্স এবং তারপর কিনা আমাদেরকে হঠাৎ করে বলা হচ্ছে যে ওটা নাকি আমাদের নয় ইভান ভ্যাসেলিভিচ আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স ইভান ভ্যাসেলিভিচ আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না প্রায় এই মিডোস বা এই তৃণভূমি বা প্রান্তর আমার কাছে এমন কিছু মূল্যবান নয় অনলি কাম টু ফাইভে হান্ড্রেড রুবলস এই যে জমি বা এই যে প্রান্তর এর তো মূল্য আমার কাছে কিছু নেই মাত্র ফাইভ ডেসিয়াটিন মানে হচ্ছে সাড়ে তেরো একর জমি অ্যান্ড আর ওয়ার্থ হাজ থ্রি হান্ড্রেড রুবলস এবং এই জমিটার মূল্য সম্ভবত তিনশো রুবল রুবল হচ্ছে রাশিয়ান কারেন্সি বাট আই কান স্ট্যান্ড আনফেয়ারনেস কিন্তু এই অন্যায় অবিচার কিন্তু আমি মেনে নিতে পারছি না সে হোয়াট ইউ উইল আপনার যা মনে হয় আপনি বলতে পারেন বাট আই কান স্ট্যান্ড আনফেয়ারনেস আমি অন্যায় কথা অন্যায় দাবি কিন্তু কিছুতেই মানতে পারি না লোমফ বলছে এবারে হিয়ার মি আউট আই ইউ আরে শুনুন আমার কথাটা আমি আপনাকে অনুনয় করে বলছি দ্য পিজেন্স অফ ইউর ফাদার্স গ্র্যান্ড ফাদার এজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অফ এক্সপ্লেনিং টু ইউ ইউস টু ব্রেক ব্রিক্স ফর মাই আর্স গ্র্যান্ড আরে আপনার বাবার ঠাকুরদার কৃষকেরা আমার পিসিমার ঠাকু মৃত ঠাকুমার জন্য ইঁট তৈরি করে দিত এই ব্যাপারটা তো একটু আগেই আমি আপনাকে ব্যাখ্যা করে বললাম নাও মাই আর্টস গ্র্যান্ড এইবার আমার পিসিমার ঠাকুমা উইশিং টু মেক দেম আজেন্ট তাদেরকে একটা প্লিজেন্ট মনোরম ইচ্ছা ডট 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 অর্থাৎ পুনরায় অফ কি বলতে চেয়েছিল বা তার স্টেটমেন্টটা কিন্তু কমপ্লিট করতে দেওয়া হয়নি নাটালিয়ে এবার অত্যন্ত বিরক্ত হয়ে বলছে আই ক্যান্ট মেক হে ডট টেল অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ড ফাদার্স অ্যান্ড গ্র্যান্ড মাদার্স আরে থামন্ত মশাই কি তখন থেকে পিসিমা ঠাকুমা ঠাকুরদার কথা বলে যাচ্ছেন এর কোনো লেজ মুড়ো আমি কিছুই বুঝতে পারছি না দ্য মিডোজ আর আওয়ার্স অ্যাট দ্যাটস অল মিডোসটা আমাদের ব্যাসেই শেষ কথা লোমা বলছে মাইন আমার নাটালিয়া আওয়ার্স আমাদের ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর টু ডেজ অন এন্ড ইউ ক্যান গো অ্যান্ড পুট অন ফিফটিন ড্রেস জ্যাকেটস বাট আই টেল ইউ দেয়ার আওয়ার্স 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 নাটালিয়া আবার অত্যন্ত রেগে গিয়ে বিরক্ত হয়ে বলছে আপনি দুদিন ধরে এটাকে আপনার বলে প্রমাণ করবার চেষ্টা চালিয়ে যেতে পারেন তুমি এই রকম বা আপনি এরকম পনেরোখানা ড্রেস জ্যাকেট পরে দুদিন অন্তর অন্তর আমার বাড়িতে এসে ভিজিট করে আমাকে বলতে পারেন কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি ওই জমি ওই মিডোজ আমাদের 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 আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইউরস অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড সো দেয়ার আমি আপনার কোন জিনিস যেমন চাইও না নিজের কোন জিনিসও কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে রাজি নই সো দেয়ার এই হলো আমার শেষ কথা লোম্বা বলছে নাটালিয়া ইভানোভনা একটু আগে প্রথম দিকে যেমন সে চুবুকাবের নাম গুলিয়ে ফেলছিল উত্তেজিত হয়ে এবার সে নাটালিয়ার নামটাও গুলিয়ে ফেলেছে স্টেপানোভনার জায়গায় এবার সে বলছে ইভানোভনা নাটালিয়া ডোন্ট ওয়ান্ট দা মিডোস বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল আরে আমিও ওই জমি বা ওই প্রান্ত না কিন্তু নীতি আমি কিন্তু নীতির ওপর বেশ করে কাজ করছি ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আর প্রেজেন্ট অফ দেম আরে আপনি যদি পছন্দ করেন বা আপনি যদি চান ওই জমিটা আমি আপনাকে উপহার হিসেবে দিয়ে দেবো নাটালিয়া বলছে আই ক্যান মেক ইউ আর প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন্ড কি যে বলেন ওই জমিটা বরং আমি আপনাকে উপহার দিয়ে দিতে পারি কারণ ওই জমিটা আমাদের ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসেলিভিজ ইস স্ট্রেঞ্জ টু সে আপনারই ব্যবহার না ইভান ভ্যাসেলিভিচ সত্যি কথা বলতে গিয়ে একদমই ভীষণই অদ্ভুত লাগছে আমার আপ টু দিস উই হ্যাভ অলোয়েস থট অফ ইউ অ্যাজ আ গুড নেবার আ ফ্রেন্ড এতদিন পর্যন্ত আমরা কিনা আপনাকে একজন ভালো প্রতিবেশী একজন বন্ধু হিসেবে ভেবে এসেছি লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেশিং মেশিন গত বছর এমন কি আপনাকে আমরা আমাদের ধান ঝাড়াই করবার মেশিন বা থ্রেশিং মেশিনটা ধার দিয়েছিলাম অলদো অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন নভেম্বর যদিও সেই কারণে আমাদের নিজেদের ধান ঝাড়াই করবার কাজটি নভেম্বর পর্যন্ত আটকে রাখতে হয়েছিল বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই ওয়ার জিপসিজ কিন্তু আপনি এমন আচরণ করছেন আমাদের সাথে যেন আমরা জিপসি অর্থাৎ যা যাবর শ্রেণীর ব্যক্তি গিভিং মি মাই ওন ল্যান্ড ইনডিড আমাদের জমি কিনা আপনি আমাদেরকে দিচ্ছেন নো রিয়েলি দ্যাটস নট অ্যাট অল নেভারলি না না এটা কিন্তু একেবারেই প্রতিবেশী সুলভ নয় ইন মাই ওপিনিয়ন ইটস ইভেন ইম্পিউডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু নো আমার কথা আমার বক্তব্য যদি আপনাকে মানতে হয় আমার মতে আপনার এই আচরণ অত্যন্ত লজ্জাজনক ইম্পিউডেন্ট লোমভ বলছে দেন ইউ মেক আউট দ্যাট আই এম আ ল্যান্ড গ্র্যাবার লোমভ প্রশ্ন করছে তাহলে আপনি বলতে চাইছেন যে আমি একজন ল্যান্ড গ্র্যাবার অর্থাৎ জমি জবরদখলকারী ম্যাডাম ম্যাডাম কোনো দিন আমি অন্য কারোর জমি অন্যায় ভাবে দখল করিনি অ্যান্ড আই শান্ট অ্যালাউ এনিবাডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান্স এবং আমি কাউকে অ্যালাউ করবো না অনুমতি দেবো না যে ওই দোষে কেউ আমাকে অভিযুক্ত ঠাউ কুইকলি স্টেপস টু দা কারাফে লোমফ আবার কারাফে অর্থাৎ হয় জল রাখবার জায়গা যেখানে জল থাকে টামলার বা গ্লাসেস থাকে সেখানে সে চটপট চলে গেল এবং আরও খানিকটা জল খেয়ে দিল দ্যাট মিনস অফ কিন্তু ইজ ফিলিং ভেরি মাছ এক্সাইটেড বলেই জল খেয়েই সে বলছে চিৎকার করে অক্সেন মিরোজ আর মাইন্ড অক্সেন মিরোজ আমার নাটালিয়া বলছে ইটস নট ট্রু আওয়ার্স সত্যি নয় ওটা আমাদের লোমা বলছে মাইন আমার নাটালিয়া আবার বলছে ইটস নট ট্রু সত্যি নয় আই উইল ইট আমি প্রমাণ করে দেব টু দা মিডোজ দিস ভেরি ডে আমি আমার মোয়ার্স মোয়ার বলতে বোঝানো হয় সেই ব্যক্তিদেরকে সেই কৃষক সম্প্রদায়ের ব্যক্তিদেরকে যারা মাঠের ঘাস কাটে বা তৃণগুলিকে কেটে ফেলে সে বলছে যে আমি আজকে আমার মোয়ার্সদেরকে ওই তৃণভূমিতে পাঠাবো সমস্ত ঘাস বা তৃণ কেটে আনবার জন্য লোমা বলছে হোয়াট কি নাটালিয়া রিপিট করছে মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে আমার ঘাসুরেরা আজকেই ওই জমিতে যাবে লোমাভ বলছে আই উইল গিভ ইট টু দ্যাম ইন দ্য নেক লোমাপ বলছে এক ঘাট ধাক্কা দিয়ে সব কটাকে বার করে দেবো ওখান থেকে নাটালিয়া বলছে ইউ ডেয়ার আপনার এত বড় সাহস লোমাভ ব্র্যাকেটে ক্লাচেস অ্যাট হিজ হার্ট উত্তেজনা এখন চরমে এই জমি জায়গা নিয়ে বিবাদ তুঙ্গে উঠেছে লোমব ভীষণ ভাবে অসুস্থ বোধ করছে সে তার বুকটাকে শক্ত করে চেপে ধরে বলছে না প্লিজ ডোন্ট শাউট এই দয়া করে আপনি চিৎকার করবেন না তো ইউ ক্যান শাউট ইউর সেলফ ফোয়ার্স ইন ইউর ওন হাউস জান নিজের বাড়িতে গিয়ে এইরূপ কর্কস্বরে যত ইচ্ছে চিৎকার করুন বাট হিয়ার কিন্তু এইখানে অর্থাৎ আমার বাড়িতে আই মাস্ট আস্ক ইউ টু সেলফ আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনি নিজেকে সংযত করুন লোমফ ইফ ইট ওয়াজ এন ম্যাডাম ফর দিস হোল ইনসাইট আপসেট আই উইড টক টু ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে লোম বলছে ম্যাডাম যদি আমার বুকের ভেতরে বা আমার শরীরে এই ভয়ঙ্কর প্রচণ্ড যন্ত্রণাদায়ক ধরফড়ানিটা না হতো যদি আমার পুরো শরীরটা উথাল পাথাল না হয়ে যেত এতটা কষ্ট আমি ভোগ না করতাম তাহলে হয়তো আমি আপনার সাথে একটু অন্যভাবে কথা বলতে পারতাম বলেই ব্র্যাকেটে দেখো ইয়েলস রয়েছে অর্থাৎ ইয়েল মানে একদম চিল চিৎকার করে সে বলছে অক্সেন মিডোজ আর মাইন অক্সেন মিডোজ আমার NATALIA বলছে আওয়ার্স আমাদের লোমভ মাইন আমার NATALIA আবার আওয়ার্স লোমভ মাইন ইন দা মিন টাইম এই রূপ প্রচন্ড হইহট্টগোল চিৎকার চাচা নেচির পরে এন্টার চুবুক অফ অর্থাৎ চুবুক অফ কিন্তু এতক্ষণ বাড়ির ভেতরের অংশে ছিল ড্রয়িং রুমের এই যাবতীয় বিতর্ক বিবাদ চিৎকা চেঁচামেচি হইহট্টগোল শুনে সে এইবারে মঞ্চে প্রবেশ করছে তাহলে আজকের পাঠটা আমরা এখানেই শেষ করলাম লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লানেশনটা আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আমরা চুবুক কিরকম ভাবে এই গোলমাল এই বিবাদ বিতর্কে ইনভলভ হয়ে পড়ছে সাথে কি হচ্ছে বা তাদের বিতর্ক বিবাদটা আরও কোন লেভেলে পর্যন্ত পৌঁছতে পারে সেটা আমরা দেখবো আর যদি আজকে ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারো আমি তোমাদের আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা তোমাদের টেক্সটটা বুঝতে সাহায্য করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য হেল্প করবার জন্য প্লাস এরকম ধরনের ইনফরমেটিভ লিটারেচার গ্রামার ওরিয়েন্টেড বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাতে আমাকে কিন্তু ডেফিনেটলি ভুলো না কারণ তোমাদের ফিডব্যাক